নমস্কার আদাব, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে মিষ্টি দিয়ে শুরু করলাম। বাসায় গেস্ট আসবে, তাদের জন্য দই আর মিষ্টি বানালাম। এই দই আর মিষ্টি আমি আগের দিন রাত্রি বানিয়ে রাখি। দই বানানোটা শ্যুট করার কথা মনে ছিল না, তাই আসলে কোনো ভিডিও নেই দই বানানোর। যদি আপনারা রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দই আর মিষ্টির রেসিপিটি দেখাবো। এই সকাল থেকে আমার রান্না বান্না শুরু হয়ে গেল, রান্না বান্না চলছে। আসলে সকাল থেকে একটু অনেকটা টেনশন কাজ করছে, কারণ আমার ননদিনী আসবে, তো একটু টেনশন হওয়াটাই স্বাভাবিক। কি জানি কি হয় সেটাই মনে কাজ করছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সো বৃষ্টির দিনে তো অবশ্যই খিচুড়ি তো হতেই হবে। তো আজকের মেনুতে আছে খিচুড়ি, ল্যাম্প কারি, চিংড়ির ভোনা। আর এই চিংড়ির ভোনা যে আসবে, সে আমার হাতে চিংড়ির ভোনা খেতে খুব পছন্দ করে, তো তার জন্যই মেনলি চিংড়ির ভোনাটা করা। আর জনি আমার জন্য পেঁয়াজ কেটে হেল্প করছে, আর জনি রান্না করছে ভোনা খিচুড়ি, কারণ আমি ভোনা খিচুড়িটা অত ভালো পারি না, যার জন্য সে করছে। বাসায় গেস্ট আসলে মূলত রাইস রান্নার দায়িত্ব থাকে জনির, কারণ আমি আসলে রাইসের জলের পরিমাণটা আমি অনুমান করে দিতে পারি না, আর আমার ভালোও হয় না, এর জন্য আমি রাইস রান্না করি না সাধারণত গেস্ট আসলে। তো এই আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন গেস্টের জন্য ওয়েট করা, কখন তারা আসবে। এদিকে চিকেন ম্যারিনেট করা হচ্ছে, রাত্রে গ্রিল করা হবে এর জন্য। এগুলো শুধু চিকেন থাই পিসগুলোকে ম্যারিনেট করে রাখছে জনি, এটা মূলত ওর স্পেশাল রেসিপি। কোনো এক সময় ওর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই আমার ননদিনী রায় বাঘিনী, ওর নাম হলো রায়। ও আসলো, আসার পরে এই তো খেলাধুলা চলছে, ওর প্রায়শের সাথে ওর খেলাধুলা চলছে। প্রায়শ নিচে ছিল ওর বাবার কাছে। আজকে মামা মামি বাসায় আসে, সো তাদের জন্যই আসলে এই আয়োজন। মামা খুব পছন্দ করে জনির হাতের ভুনা খিচুড়ি আর আমার হাতের চিংড়ি মাছের ভুনা, তো তাই করা হলো। আর সাথেই ছিল ল্যাম্প কারি, রুই মাছ ভাজি, তারপরে জনির হাতের কাটা স্পেশাল সালাদ, আর আমার হাতের বানানো দই মিষ্টি। এই ছিল আয়োজন। বৃষ্টিও পড়ছিল অনেক, তাই ওয়েদারের সাথে আসলে খাপ খেয়ে গেছে আজকের আয়োজন। সবাই এখন লাঞ্চ করছে, আমিও বসে যাব লাঞ্চ করতে। তাদের মামা মামির জন্য আসলে ওয়েট করা হচ্ছিল, তারা কখন আসবে। প্রায়শ বসে বসে কার্টুন দেখছে, না হলে তো আসলে আমাকে আর ওর বাবাকে খেতে দিবে না, ওকে আসলে একটু কার্টুন দিয়ে ব্যস্ত রাখা। এই বিকালেও ছিল আমাদের কিছু আয়োজন, বিকালে জন্য স্যুপ রান্না করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার ননদিনী স্যুপটা পছন্দ করেনি, ওর জন্য একটু ঝাল হয়ে গেছে স্যুপ। খাওয়া দাওয়া শেষে আমি প্রায়শকে ঘুম পাড়িয়ে দিলাম, আর বারবার রায় কোশ্চেন করছিল প্রায়শ কখন ঘুম থেকে উঠবে, কখন ওর সাথে প্লে করবে। প্রায়শ কেন ঘুম থেকে উঠছে না, ও বারবার চাচ্ছিল প্রায়শকে ঘুম থেকে উঠানোর জন্য। ঘন্টা দুয়েক পরে প্রায়শও ঘুম থেকে উঠে যায়, এরপরে দুইজনের ননস্টপ খেলা চলে, প্রায় রাত্র 11টা পর্যন্ত তারা দুজনে ননস্টপ খেলাধুলা করতে থাকে। প্রায়শও প্রায় বলতে গেলে তার পিপিকে পেয়ে সে দুষ্টুমির লেভেল মনে আরও 2-3 গুণ বেড়ে যায়। যাও প্রায়শ, যাও প্রায়শ, পিপির সাথে খেলা করো। খেলবে না?
তোমার গাড়িটা কই? দুটো গাড়ি আছে তো। আমি আছি। ওইটা এনেছি। থাক এখন এনো না। ও দেখা যাক কি করে। আর দরজা খুলছে। এমনি দেখি। সে টাকা টাকা বলে খাটে সে কোথা থেকে নামতে শুরু করতো। প্রায়শ তার পিপিকে কপি করছিল, তার পিপি যা করছে সেও তাই করছে। তার পিপি বারবার সিঁড়ি দিয়ে নিচে নামছে, সেও সিঁড়ি দিয়ে নিচে নামছে, খেলা করছে দুজনে, চিল্লা চিল্লি দুজনে মিলে জাম্পিং অন দ্য বেড করছে। প্রায়শ পছন্দ করে বাচ্চাদের সাথে অনেক খেলাধুলা করতে। সে সারাক্ষণ একা একা থাকে আর সে জানলা দিয়ে বাইরের দিকে তাকায় থাকে, বাহিরের দৃশ্য দেখে। সে শুধু চায় বাহিরে যেতে। আজকে আর সে তা করেনি, সে সারাক্ষণ তার পিপির সাথে প্লে করছিল। আসলে বাংলাদেশে বাচ্চা কাচ্চারা তাদের আশেপাশে অনেক মানুষজন পায়, তাদের দাদু ঠাকুমা পিসি অনেক মানুষজন পায়, কিন্তু আসলে বাহিরের দেশে সেটা পসিবল হয় না, যার জন্য ওরা নিজেকে অনেক লোনলি ফিল করে। তারা সারাক্ষণ তাদের বাবা মাকে দেখে, তাদের বাবা মাকে ঘিরেই তাদের সব কিছু। প্রায়ুষ জাম্পিং অন দ্য বেড Five little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and doctor said, No more monkey jumping on the bed. তুমি বল নিয়ে বেড়ে যাও, বেড়ে যাও, বল নিয়ে বেড়ে যাও, বেড়ে যাও। হ্যাঁ তুমি বেড়ে যাও, রাই বেড়ে যাও। প্রায়শ বল পাস করো, পিপিকে বল দাও, পিপিকে বল দাও। আস্তে রাই, এভাবে না, জুড়ে না, আস্তে করে হাতে দাও। নো মোর জাম্পিং, আসো। রাতের ডিনারের জন্য গ্রিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রায়ুষার রায়ের রাত্রে ডিনার হয়ে গেছে, আমাদের খাওয়া বাকি। মামা একটু কাজের জন্য বাহিরে গেছে, মামা আসলে আমরা ডিনার করব। তো ইন দ্য মিন টাইম গ্রিলটাও রেডি হয়ে যাবে। রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দাদার কাজ দেখছে, দাদা অনেক কাজ করে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজারভেশন করছে। রাতের ডিনারে ছিল চিকেন গ্রিল আর পরোটা আর সালাদ, এই ছিল রাতের ডিনারে। মামা মামি তো খেয়ে খুব প্রশংসা করছে, খেতে খুব টেস্ট হয়েছে, জনের কাছ থেকে রেসিপিও জানতে চাচ্ছে। তো সমস্যা নেই, মামিকে রেসিপি অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনাদের সাথেও শেয়ার করব। সেটা দেখি কবে করা যায়। নেক্সট যেদিন আবার গ্রিল করবো সেদিন আশা করি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আমি নিজে জানি না, মামা খাচ্ছিল আর বলছিল অসাধারণ অসাধারণ হয়েছে, আর জনি তো ফুলে একদম শেষ উড়ে যাচ্ছিল। শেষে রায় কান্নাকাটি করছিল, ও চলে যাবে, ও ওর হাউসে গিয়ে ঘুমাবে, ও প্রায়শের হাউসে ঘুমাবে না, ও বারবার বলছিল। তাই আর কি করার, মামা মামি তারপরে রেডি হয়ে গেল চলে যাওয়ার জন্য। বাই বাই, সে বাই বাই বলে দিচ্ছে। টাটা দিয়ে দাও, বলো টাটা। আর লাস্টে অনেক আদর হয়েছে আমার সাথে, গুড, ঠিক আছে, তুমি মামির সাথে চলে, বলো টাটা প্রায়ুষ, টাটা। ও তোমার সাথে যাবে, যাবে তুমি দিদির সাথে যাবে?
আর ওরে নিয়ে যান ঘুম পাড়ায় দেন কুইকলি এই গেট থেকে তো বাইরে আসো চলো কই দাও জলের পটটা হ্যাঁ মামি কফি সুন্দর পড়ে না অন্য দিন তো চলে আসো 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 যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সি ইউ অন মাই নেক্সট ভিডিও আনটিল দেন বাই